ও তোমায় যেতেই হবে অসহনাব, এই সংসারের কাজ গো ফেলো কি ফেললো, পূর্বি সন্ধানে মে সন্ধানে মেলো, ওরে বিদেশি বিদায় শুনে সানাইবাসী বাজে অতি বাজলো, পূর্বি সন্ধানে মে পূর্বি সন্ধ্যা কারে কয়। আমাদের দেশে প্রথম সাজু বিয়ে হয়, তারপরে হয় বাসি বিয়ে, আর বাসি বিয়ে হওয়ার সাথে সাথে বিদায়ী সানাই বাজে, তাই না? মেয়ে তখন মায়ের গলা বোনের গলা আত্মীয় স্বজনের গলা জড়িয়ে ধরে ধরে কাঁদে, কিন্তু এই কথাটা খাঁটি, যতই করুক কান্না কাটি ছাড়তে হবে তার জন্ম ভিটে মাটি, যতই ফেলুক চোখের জল ওদিকে নিষ্ঠুর বরযাত্রীর দল, তারা বলে বেলা নাই তাড়াতাড়ি পালকি বা গাড়িতে তোল দেশের মানুষ দেশে চল। ঠিক, মানব জীবনে যেদিন পূর্বী সন্ধ্যা নেমে আসবে সেদিন বর হবে আমার যমরাজ, আমার মা কাঁদবে, বাবা কাঁদবে, ভাই বোন আত্মীয় স্বজন কাঁদবে, সেদিন কি আমাকে রেখে যাবে গো? আমাকেও সেদিন নতুন বিয়ের সাজে যেতে হবে। গানখানা লিখেছেন প্রবীণ কবি দাদুগোসাই মাননীয় অমূল্য রতন সরকার মহাশয়, এই আসরে নাকি তিনি গান করেছিলেন আমি শুনেছি, তার গান দিয়েই আসরটা আমি শুরু করলাম। তাই পূর্বি সন্ধ্যা নেমে এলো, জীবনের সন্ধ্যা নেমে এলো, পূর্বি সন্ধ্যা নেমে এলো, জীবনের সন্ধ্যা নেমে এলো, তোমায় যেতেই হবে অসনাব, যেতেই হবে অসনাব, সংসারের কাজ গো জীবনের সন্ধানে বসনে যেতে হবে সব কিছু ছাড়ি, কত কাজে ব্যস্ত থাকো, ওরে মন ওরে মনে সেজেছ মস্ত সংসারী, যে
যেতে হবে ওনা সব কিছু ছাড়ি, বদলের ঘাটে গেলে বদলের ঘাটে গেলে রাখি দে ফুলে শুকনো কাঠের বাজির ঘরে রাখবে তোমায় তুলে আগুন দিয়ে কয় সকল সকলে হরি হরি বল একবার রূপাই গোর হরি বল হরি বল হরি আগুন দিয়ে তাই সকলে হরি হরি বল হরি বল রে পুরোদি সন্ধানী তাই পদকার বললেন কত কাজে ব্যস্ত থাকো সেজে সমস্ত সংসারী, এক বসনে যেতে হবে সব কিছু ছাড়ি, দেশ বদলের ঘাটে গেলে তাও রাখিবে খুলে, শুকনো বা কাঠের বাজি গাজি মানে বাজির ঘরে রাখবে তোমায় তোলে, আগুন দিয়ে কয় সকলে হরি হরি বলো। কি মা, কাজ তো সারা জনম করেই গেলাম, কাজ তো শেষ নাই। আছে কাজের শেষ আছে বাবা, মরবেন যেদিন তাও সেদিন কাজ ফুরাইব না, একা একা তো শ্মশানে যাওয়া যাইব না, তাও সেদিন লোকের প্রয়োজন, তাও কত কাজ না, কাজের শেষ নাই। কিন্তু ভগবান যেদিন আমাদের জন্ম দিলেন আমাদের দুটি কাজ দিয়েছিলেন, দুটি কাজ কি, একটা কর্তব্য কর্ম আর একটা অবশ্য কর্তব্য কর্ম। কর্তব্য কর্ম এটাই যে আমি সংসার করেছি, যেহেতু আমি সংসারী, আমি তো সন্ন্যাসী না, ত্যাগী না, সংসারের মধ্যে থাকি, তাহলে সংসারে থাকতে গেলে যেহেতু আমি সংসারী, একজনের কপালে সিঁদুর দিয়েছি তাই না মা, তাহলে তার দায়িত্ব নিয়েছি, এখানে ক্ষান্ত হইনি, একটি দুটি সন্তান সৃষ্টি করেছি, তাহলে তাদের প্রতি দায়িত্ব বা কর্তব্য আছে। যারা আমাকে জন্ম দিয়ে মানুষ করলেন, আমার বাবা মা, যাদের এটোকাটা খেয়ে, যাদের ভাষা শিখে, কথা শুনে, কথা শিখেছি, ভাষা শিখেছি, তারা এখন সন্তান সমতুল্য, অর্থাৎ একটা পেটের পিছনে পাঁচ ছয়টা করে পেট আছে তাই না মা। তাই এই কর্তব্য কর্ম মানে কর্তব্য কর্ম পালনের জন্য, এই কর্তব্য পালনের জন্য যে কর্ম করা হয় তাহাকে কর্তব্য কর্ম কয়। কেউ হাল বায়, কেউ জাল বায়, কেউ ব্যবসা করে, কেউ রিক্সা চালায়, হ্যাঁ কেউ চাকরি করে, বিনিময়ে দুইটা অর্থ। আমরা গান গাইছি, ভাইরা বাজাচ্ছে, এই দাদা মাইক নিয়ে এসেছে, কেন বিনিময়ে দুইটা অর্থ, কারণ একটা পেটের পিছনে পাঁচ ছয়টা করে পেট আছে। এই কর্তব্য কর্ম থেকে তুমি বিতাড়িত থাকতে পারো না। এছাড়াও আর একটা কর্ম আছে বাবা, দিনন্তে এসব কর্ম করার পরে যেটা তোমার আসল কর্ম সেটা হচ্ছে অবশ্য কর্তব্য কর্ম, সেটা কি, ঈশ্বরের নাম, ঈশ্বরের নাম। নির্জনে নীরবে বসে অন্তত প্রত্যেক দিন খুব নেহাত কম পক্ষে 45 মিনিট নাম করার কথা আছে, একবারে নর্মাল 45 মিনিট। 24 ঘন্টা টাইম, 24 ঘন্টা তার আমি কাজ করি না, করি কি মা, চায়ের দোকানে গল্প করে এটা সেটা করে ঘুমিয়ে নানানভাবে কাটাই, এর মধ্যে কি 45 মিনিট সময় আমি গোবিন্দর জন্য দিতে পারবো না? ইচ্ছা করলে পারবো, না করলে তার কিছু করার নাই, কি তাই না। তাই বললেন ভগবান যে তুমি আমাকে দেবে এমন তোমার ভাণ্ডারে কি আছে বলো, কি আমরা তাকে দেব বলুন, কি আছে?
আপনারা নিশ্চয়ই ছোটবেলায় কৃষ্ণ যাত্রার গান শুনেছেন, প্রভু কি আছে আমার পূজার উপচার, কি দিয়া পুজিব বলো, তোমারও লাগিয়া সাদিয়া সাদিয়া রেখেছি শুধু নয়নের জল, আমি নয়ন জল সম্বল করেছি, এছাড়া তো কিছু নেই। তাই ভগবান বলল, যা পারো তাই দিয়ে আমাকে কিছু ভোগ নিবেদন করে দাও, কারণ এই চর্মচোখে যতদূর দেখি সবই তো সৃষ্টি করেছে, সৃষ্টির স্রষ্টা আমার কৃষ্ণ কমল আঁকি, তারই ফল তারই ফুল তারই জল তারই তো সব, আমার তো কিছু নেই। যতটুক পারলাম তার চরণ দিলাম, তাও যদি না পারো তাহলে একটা তুলসী পত্র একটা একটু গঙ্গা জল নিয়ে ওম গোবিন্দায় নম বলে নিবেদন করে দিও, তাও যদি তোমার না জোটে এই মন্তুলসী নয়ন বাড়ি দিয়ে একবারই যে আমাকে হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকতে পারে, আমি যে তার হয়ে যাইনি তাই তোর হরিবাল হরিবাল, এটা হচ্ছে অবশ্য কর্তব্য কর্ম। যারা কর্তব্য কর্ম অবশ্য কর্তব্য কর্মের সঙ্গে যুক্ত থাকে তার জীবনে কোনোদিন অভাব অনটন দুঃখ দুর্দশা এগুলো স্পর্শ করে না বাবা। তাই বলে ধর্ম ভুলিয়া গেলে দুঃখ আসিয়া ধরে, ধর্মকে ভুলে গেলেই দুঃখ ধরে মা, এটা বাস্তব। এই জন্য যে যতটুক পারবেন ঈশ্বরকে ভালোবেসে তার কাজ করে যান, অবশ্যই ফল আছে। তাই কত আদর যত্ন করো সাদের এই দেহ, ছাই হয়ে উড়ে যাবে দেখবে না কেহ, কত আদর যত্ন করো সাদের এই দেহ, যত কিছু করো রে মন, যতই কিছু করো রে মন এই তো পরিণাম, শেষের দিনের সম্বল কেবল মধুর হরিনাম, যত পারো বলো এই নাম, যত পারো বলো এই নাম হবে শেষ পরিণাম, ভালো কি ভালো রে পূর্বে জীবনের সন্ধানে পূর্বে সন্ধানে মিলল, জীবনের সন্ধানে একবার শ্রী গুরু ব্রহ্মানন্দ হরিবার হরিবার সোহামীর কাছে বলবে ডেকে দেখি তোমার হাতে কি আছে, দেশে গিয়ে উঠবে যখন সোহামীর কাছে, সপ্তদিকে জগন্নাথ করেন বসতি, মানে হাতের মধ্যে গোবিন্দর বাস,
আর হাতে আছে কর, আমরা কর গুনি একটা কিছু কর, দান কর, ধ্যান কর, জপ কর, তপ কর, গুরু সেবা কর, গোবিন্দ সেবা কর, বাবা মায়ের সেবা কর, দেশের সেবা কর, দেশের কাজ কর, সমাজের জন্য কিছু কর, এই জন্য হাতে দিল কর। যদি কিছুই না করো শোনা, আসা যাওয়ার কোনো মূল্য থাকে না। এই যে ষোলো আনা পুঁজি দিয়ে পাঠিয়েছে না, সেদিন দেখতে চাইবে কি দেখাবে। ওরে বলবে দেখে দেখি তোমার হাতে কি আছে, খালি হাতে থাকতে দেয় না, খালি হাতে থাকতে দেয় না, উপায় হবে কি, আবার ফিরে আসতে হবে, থাকতে হবে যে অমূল্য কই বলো দেখি, অমূল্য কই বলো দেখি, কার শ্রীগুরুর চরণ স্মরণ করি, বসে আছেন যত পুরুষ নারী পুনশ্চ সকলের চরণে প্রণাম করি।